সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে, আবছা আলোয় বহতা হুগলি নদীর ঘোলা জল যেন আরও মায়াময়। রাজপথে জ্বলে ওঠে সন্ধ্যাদীপ, কর্মক্লান্ত দিনের শেষে নিঝুম সন্ধ্যার অবকাশে পরিশ্রান্ত শহর একটু জিরিয়ে নিতে চায়। পটুয়াপাড়ার আঁকা বাঁকা গলির পথ ধরে হেঁটে চলি একা। এখানে মৃৎশিল্পীদের দক্ষ হাতের স্পর্শে প্রাণ প্রতিষ্ঠা হয় মাটির বুকে। চলতে চলতে এক সময় পৌঁছে যাই এক সুপ্রাচীন অট্টালিকার প্রবেশদ্বারে। দূর থেকে ভেসে আসছে হারমোনিয়ামের মিঠে সুর, মন্ত্রমুগ্ধের মতো শব্দ অনুসরণ করে সিঁড়ি বাইতে থাকি। চৌকাঠ পেরিয়ে দেখতে পাই এক প্রৌঢ় এবং তার 11 বছরের পৌত্র তাদের প্রাত্যহিক হারমোনিয়াম সাধনায় তন্ময়। অবারিত দ্বার এই গৃহকোণে, প্রবীণ মানুষটির সদা হাস্যময় মুখ যেন অভ্যর্থনা জানায় সঙ্গীত প্রিয় সকল মানুষকে। নিঃশব্দে আসন গ্রহণ করি, অচিরেই পাড়ি দিই এক মায়াময় সঙ্গীত ভুবনে, যেখানে বিলম্বিত ও মধ্য লয়ে মধুর ধ্বনি উর্ণ নাভের মতো বুনে যায় রেশমি জাল। চিত্তের মুক্তি ঘটে সুর ভরা দূর নীলিমায়। যদিও আমি চাই না এই সুর সাধনায় কোনো ব্যাঘাত ঘটুক, তবুও কর্তব্যের খাতিরে ছন্দপতন ঘটাতেই হয়। ধুমায়িত চায়ের কাপে শুরু হয় আমাদের আলোচনা, বিষয়ে হারমোনিয়াম। অতি পরিচিত এই বাদ্যযন্ত্রটি সাধারণত সঙ্গতযন্ত্র হিসেবেই বাজানো হয়ে থাকে, অথচ প্রবীণ শিল্পী শ্রী দেবকুমার বন্দ্যোপাধ্যায় একে স্বয়ং সম্পূর্ণ এক সঙ্গীতযন্ত্র হিসেবেই বাজিয়ে থাকেন। প্রশ্ন জাগে, হারমোনিয়ামের বহু সীমাবদ্ধতা সত্ত্বেও কেমন করে তা সম্ভব হল? সময়ের সোপান বেয়ে ফিরে যাই ইতিহাসের কাছে। হারমোনিয়ামের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য আজও পাওয়া যায়নি। বলা হয় চীন দেশের এক প্রাচীন বাদ্যযন্ত্র শেং, এক ধরনের মাউতর্গান, হারমোনিয়ামের পূর্বসূরি। 11 শতাব্দীতে মুঘল সম্রাটকে এই যন্ত্রটি উপহার দেওয়া হয়। 19 শতাব্দীতে এসে সারা পৃথিবীতে বাদ্যযন্ত্রের স্বীকৃতি পায় হারমোনিয়াম।
ইউরোপ ও আমেরিকার বিভিন্ন কারখানায় প্রতি বছর হাজার হাজার হারমোনিয়ামের উৎপাদন হতে থাকে। আপেক্ষিক সুলভ্যতা ও ধ্বনি বৈচিত্র্যের জন্য এই নতুন যন্ত্রটি জনপ্রিয়তা পায়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে জানা যায়, হারমোনিয়াম এক ধরনের ফ্রি রিড কিবোর্ড যন্ত্র, যাকে রিড অর্গ্যানও বলা হয়ে থাকে। পদচালিত বেলোর সাহায্যে প্রেরিত বাতাস ধাতব রিডগুলিকে স্পন্দিত করে ধ্বনি উৎপন্ন করে। 1818 খ্রিস্টাব্দে ভিয়েনায় জনৈক অ্যান্টন হেকল আবিষ্কার করেন হারমোনিয়ামের প্রাচীনতম সংস্করণ ফিজ হারমোনিকা। ক্রমে যন্ত্রটি নিখুঁত রূপ পায় ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডে। 1836 খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে আমেরিকায় প্রেরিত হয় এই বাদ্যযন্ত্র। পণ্ডিত দেবকুমার বন্দ্যোপাধ্যায় জানালেন, পাঞ্জাব রাজপরিবারের এক সদস্যা চন্দ্রভাগা দেবী সুদূর প্যারিসে গিয়ে হারমোনিয়াম যন্ত্রটি প্রত্যক্ষ করেন। বস্তুত এর আগে তানসেন বা অন্য কোনো খ্যাতনামা গায়কের সঙ্গীত আসরে হারমোনিয়ামের ব্যবহার লক্ষ্য করা যায় না। চন্দ্রভাগা দেবীর পুত্র গণপত রাও ভাইয়া ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী। তিনি সর্বপ্রথম পাতিয়ালা রাজপরিবারে সঙ্গীতের আসরে হারমোনিয়াম ব্যবহার করেন এবং ঠুংরি রীতির প্রচলন করেন। রাজস্থানবাসী কলকাতা প্রবাসী নাম শ্যামলাল ছেত্রী সর্বপ্রথম কলকাতায় নিয়ে আসেন এই বাদ্যযন্ত্র। বস্তুত ইতিপূর্বে একক বাদ্যযন্ত্র হিসেবে হারমোনিয়ামকে বাজানোর চেষ্টা কোনো শিল্পীই করেননি, যদিও কণ্ঠশিল্পীরা সঙ্গত যন্ত্র হিসেবে হারমোনিয়াম ব্যবহার করতেন। মাঝে মধ্যে ভীষ্মদেব চট্টোপাধ্যায় তাঁর কণ্ঠসঙ্গীত পরিবেশনের পরে পৃথকভাবে হারমোনিয়ামকে একক যন্ত্র হিসেবে বাজাতেন। মুনেশ্বর দয়াল নামে এক
হোমিওপ্যাথিক ডাক্তার হারমোনিয়াম সাধনায় সুদীর্ঘ 3-4 দশক ব্যয় করে পারদর্শিতা অর্জন করেন। গয়া ঘরানার এই শিল্পী গোপীবাবুর কাছে প্রাথমিক তালিম নিয়েছিলেন এবং আঙুল চালনার এক অভিনব বৈজ্ঞানিক রীতির প্রচলন করেছিলেন। তিনি হারমোনিয়ামে সম্পূর্ণ একটি রাগকে সবিস্তারে বাজাতেন। ভারতীয় রাগ সঙ্গীত স্বরগ্রাম এবং সুরেলা ধ্বনির মধ্যেই বিরাজ করে। শত শত রাগরাগিনীর প্রত্যেকটি দিবারাত্রির কোনো বিশেষ প্রহরের রূপকল্প, তাই শিল্পী ও শ্রোতাকে প্রকৃতি ও সময়ের সঙ্গে একাত্ম করে এক অনুপম রীতিতে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল মুনেশ্বর দয়ালকে নিয়ে আসেন মন্টু ব্যানার্জির বাড়িতে। মন্টু ব্যানার্জি তখন আবিদ হোসেন খান, মজিদ খান ও নাট্টু খানের মতো বহু সঙ্গত গুরুর কাছে তবলার তালিম নিচ্ছিলেন। মন্টু ব্যানার্জি হাফিজ আলী খানের মতো স্বনামধন্য সঙ্গীতবিদদের সঙ্গে তবলা সঙ্গতে পারদর্শিতা দেখালেও মুনেশ্বর দয়ালের সঙ্গে পেরে উঠলেন না। সর্বদা পান মুখে এই গ্রাম্য মানুষটি তাঁকে কিছু আঙুল চালানোর কৌশল শিখিয়ে দিলেন। অতঃপর মুনেশ্বর দয়াল মন্টু ব্যানার্জির বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মন্টু ব্যানার্জির বয়স তখন মাত্র 16। তিনি তাকে গুরু হিসেবে বরণ করে নিয়ে তালিম নেওয়া শুরু করলেন। 5-6 মাস পর তিনি এলাহাবাদ মিউজিক কনফারেন্সে হারমোনিয়াম বাজিয়ে প্রথম স্থান অধিকার করলেন। হিন্দুস্থানি মার্গসঙ্গীতের প্রবাদ পুরুষ আব্দুল করিম খান তাঁর বাজনার ভূয়সী প্রশংসা করলেন। মন্টু ব্যানার্জির একমাত্র পুত্র পণ্ডিত মহারাজ ব্যানার্জি পারিবারিক ঐতিহ্য আজও বজায় রেখেছেন। বাবার শৈলীতেই তিনি হারমোনিয়াম বাজিয়ে থাকেন। হারমোনিয়ামকে সঙ্গত যন্ত্র থেকে স্বয়ংসম্পূর্ণ এক বাদ্যযন্ত্রের মর্যাদা দানে মন্টু ব্যানার্জির অবদান অনস্বীকার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় 30-40 বছর আকাশবাণী কর্তৃপক্ষ তাঁদের সঙ্গীতানুষ্ঠানে হারমোনিয়ামকে নিষিদ্ধ করে দিলেন। তাঁদের বক্তব্য, সম্প্রচারে ব্যাঘাত ঘটায় এই যন্ত্র। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে দ্বারকানাথ ঘোষ একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন, যার নাম ডোয়ার্কিন অ্যান্ড সন্স। সেখানে হারমোনিয়ামের উৎপাদন হতে থাকে। মন্টু ব্যানার্জির প্রিয়তম শিষ্য দেবকুমার বন্দ্যোপাধ্যায় ইংরেজ সংস্থায় কর্মরত থাকার সময় গুরুর নানাবিধ শৈলী আত্মস্থ করলেন পরম নিষ্ঠায়। সমগ্র পরিবারের অন্য সংস্থানের তাগিদে কর্মক্লান্ত প্রতিটি দিনের মাঝেও এই অনুপম শিল্পটির প্রাণভোমরাকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। জীবনের প্রতিকূলতা যখন অসহনীয় হয়ে উঠত, সঙ্গীতে রূপসাগরে ডুব দিতেন তিনি। তবে অরূপরতনের আশায় তিনি তার সঙ্গীতকে বিনিময় করার কথা স্বপ্নেও ভাবেননি কখনো। ভোরবেলায় প্রশান্ত বসন্ত মুখারির মূর্ছনায় যখন ধ্বনিত হতো আরও একটি দিনের আগমনী বার্তা, তিনি একাত্ম হয়ে যেতেন ওই বাক্সের মতো ছোট্ট যন্ত্রটির সাথে।
সন্ধ্যা রাতের সন্ধিক্ষণে দীর্ঘ সময় বয়ে যেত রেওয়াজে। তবলায় স্বতঃস্ফূর্ত সহযোগিতা করতেন প্রতিবেশী এক নবীন চিকিৎসক। সক্ষতার বন্ধনে বাঁধা এই দুই শিল্পীর মধ্যে প্রবীণ মানুষটি নির্ভর করতেন নবীন যুবার উপর একটু অনুপ্রেরণা, একটু সহমর্মিতার জন্য। বংশতালিকায় এক পৌত্রের অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে পারিবারিক ক্ষেত্রে আসে পরিবর্তন। নবীন কিশোর ওই সুরেলা কালো বাক্সটিতে প্রগাঢ় উৎসাহ দেখাতে থাকে। বাতাস বয়ে আনে আশার বাণী। মনে হয় এই বাজনাকে বাঁচিয়ে রাখার আজীবন প্রয়াস হয়তো তার কিশোর পৌত্রের মধ্যেই নিহিত থেকে যাবে। তাই ভাগ্যের হাতে অর্পণ না করে শুরু হয়ে যায় তালিম।
ভারতীয় সঙ্গীতের অমৃতধারার স্পর্শে ক্লিশিত কায় ও বিক্ষিপ্ত চিত্ত আরোগ্য লাভ করে। সদা প্রবাহমান এই ধারা অসীম সূক্ষ্মতায় পরিবর্তন করে তার গতিপথ। সঙ্গীত সাধক নিরন্তর উপলব্ধি করে শাশ্বত জীবনের গতিময়তা। চিত্তের মুক্তি হয় গ্রহণ ও সমর্পণের অর্চনায়। ভারতীয় সঙ্গীত ভাব পরিবর্তনের আকস্মিকতায় পক্ষপাতী নয়, বরং একই আবর্তে বিচরণ করে ঘণ্টার পর ঘণ্টা। সুরসাধনার তুরীয় স্তরে জেগে ওঠে প্রাণ ও চৈতন্য। মানুষ উপলব্ধি করে কি তার নিজস্ব নয়, বরং হৃদয়ের গভীরতম অন্তঃস্থলে অনুভূত হয় কি তাদের সম্মিলিত আরাধ্য ধন। কিন্তু কোন উদ্দেশ্য সাধনে এই সঙ্গীতকে বন্দী রাখা হয়েছে এক পুরাতন বাড়ির চার দেওয়ালের ঘেরাটোপে? পৃথিবী কি কোনোদিনই জানবে না হারমোনিয়ামকে একক বাদ্যযন্ত্রের মর্যাদা দানে এই বিনম্র মানুষটির একক সংগ্রামের কথা? নাইবা থাকুক হারমোনিয়ামে সেতার বা সরোদের মতো তরপের তার ও অসংখ্য শ্রুতি, বরং তাতে বাদকের কাজটা আরো কঠিন হয়ে পড়ে। কিন্তু এই প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভবপর হয় যদি তবলায় শিল্পীর থাকে বিশদ জ্ঞান। হারমোনিয়ামে যদিও মিড বাজানো সম্ভবপর নয়, তবু দেবকুমার বাবু এ বিষয়ে অনেকটাই সফল। তাঁর শিল্পিত হাতের ছোঁয়ায় মনে হয় যন্ত্রে যেন সুখস্রাব্য মিড বেজে উঠল। কোলাহলপূর্ণ রাস্তার নিকটতম দোকানগুলিতে হারমোনিয়ামে সুর বাঁধা হয়, যেখানে বাসের গর্জন প্রায় সঙ্গতির কাজ করে। তবু যিনি সুর বাঁধেন তার কান একটি স্বরও বাদ দিয়ে যায় না। কেবলমাত্র কঠোর পরিশ্রম ও পরম নিষ্ঠা থাকলে হারমোনিয়ামকে অন্য যে কোনো ভারতীয় বাদ্যযন্ত্রের মতোই বাজানো যায়, একথা দেবকুমার বাবু তার বাজনার মধ্য দিয়ে প্রমাণ করেছেন ডোভারলেন উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে পরপর তিনবার অংশগ্রহণ করে। তিনি ঘরোয়া অনুষ্ঠানে বাজিয়ে অধিকতর আনন্দ অনুভব করেন, কারণ শ্রোতার কাছে তার আবেদন হয়ে ওঠে আরও দর্থহীন। তার বাজনা আরও সমৃদ্ধ হয়ে ভিন্ন মাত্রা পায় যখন বিক্রম ঘোষের মতো তরুণ তবলিয়া তাঁর সঙ্গে সঙ্গত করেন। এই নবীন প্রতিভা ফারুকাবাদ ঘরানার প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষের পুত্র। অনুষ্ঠানের শেষ প্রান্তে শ্রোতা যেন গরিমার উচ্চ শিখরে উন্নীত হয় হতাশার গহ্বর থেকে, যেন এক পরী জাদু বলে হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করে চেতনকল্পে এই পরিবর্তন ঘটিয়ে দেয় নিঃশব্দে। মন চায় সুরের মায়াজালে বিজড়িত থাকতে। তৃপ্ত আমার তৃষিত হৃদয়, এবারে ফিরে আসার সময় বিষণ্ন সুরের রেশটুকু হৃদয়ে যেন আর নেই, কেননা আজকের পর এই সরলচিত্ত মানুষটি আর অপরিচিত থাকবেন না। পৃথিবী জানবে এক মহান সাংগীতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াসে তাঁর কঠোর অধ্যবসায়ের কাহিনী। মাঘ নিশীথের আধার আমাকে ঘিরে ফেলেছে, অন্ধকারের ঝালর নেমে আসছে নিস্তব্ধ কলকাতার বুকে, স্মৃতিপটে ভেসে আসছে চপল আঙুলগুলির অনায়াস ভঙ্গিমা। গাণিতিক যথার্থতা ও গভীর অনুভূতিপূর্ণ সুরের ঐকতানে সৃষ্টি হয়েছিল যে অনুপম সঙ্গীত, তা ফিরে আসছে বারবার এক অমোঘ ভৈরবী ঠুংরির মূর্ছনায়।